Music Bangla TV. Gulli, 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 g
যাক, এতদিন বাদে আমার দুই ননদ যে ইচ্ছা মতো টাইট দিতে পারছি, তার কারণ এতদিন ওরা দুইজনে খুব বিলাসিতা করছে, খুব ফুটানি কইরা শহরে শহরে ঘুরছে, কারো কোনো কথাই শুনে নাই। আর আমার শ্বশুরা শাশুড়ি তাদের কথাও শুনে নাই। ওনারা যদি উচিত শিক্ষা এতদিন দিতে পারতো তাহলে এতদিন সোজা হয়ে থাকতো। এইবার আর ওই অবস্থায় ওদের থাকতে দিব না। এইবার আমি আছি তো, কিভাবে টাইট দিতে হয় আমি খুব ভালো করেই জানি। এইবার ননদিরা কাজ করতে থাকো, বুঝবা ঠেলা কত ধানে কত চাল। টাইম হয়ে গেছে গা, একটা বাজে গেছে গা, তাড়াতাড়ি বাড়ি দিয়ে দিব। বউ বইলা দিছে যে একটার পরে যদি বাড়িতে আসো তাহলে কিন্তু দুবারে খাবার দেবো না, টাইম টেবল মতো খাইতে হইব। আর তাড়াতাড়ি খাইতে পারে কেন, আর সময় মতো খাইতে পারে এই কারণে যে আমার শরীরটা যেন সবসময় ভালো থাকে। তাড়াতাড়ি বাড়ি যাই। কি ভাই, আরে ভাই কই না, খাবারের টাইম হয়ে গেছে গা। আমার বউ বইলা দিছে টাইম মতো যদি না খাই তাহলে সমস্যা আছে। না তা ঠিক আছে, সুন্দর পরামর্শ দিছে, কিন্তু এত তাড়াহুড়া করে যাওয়ার কি দরকার? কিছু করার নাই, টাইম শেষ হয়ে গেছে গা, একটু পরে গেলে পরে আমার বাটন দিব। আচ্ছা ঠিক আছে, যাও ভাই যাও। হ্যাঁ রে, আর বউটা কত ভালো, স্বামীর প্রতি যত্ন নেয়। কি ব্যাপার, এখন পর্যন্ত কোনো উঠার পরিষ্কার করা হয় নাই? ওরা দুজন কই? উর্মি, ইভা, উর্মি, ইভা, কই তোমরা? আরে ওরা কই গেল? ইভা, উর্মি, দেখো আমি তোমার টাইম মতোই চলে আসি, 5 মিনিট লেট। আরে বাদ দাও না এটা, আগে বলো উর্মি আর ইভা কই, তুমি কি ওদের দেখেছো? আমি কোথায় দেখবো, ওরা তো বাড়িতেই ছিল। আর ওদের তো বলেই দিছো তুমি যে ঘর থেকে যেন না বের হয়। হুম, তার মানে বুঝতে পেরেছি ওরা দুইজন আমার কথার অবাধ্য হয়ে এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। কিন্তু ওরা তো জানে না আমি ওদের খুঁজে বের করবই করব, তার কারণ আমার শাশুড়ি আমাকে এই বাড়ির রাজধানী বানিয়েছে, এই বাড়ির দায়িত্ব আমার হাতে দিয়েছে। এতদিন ওরা দুইজন খুব শৃঙ্খলভাবে চলাফেরা করেছে, আমার এই বাড়ির একটা মান সম্মান আছে। কিন্তু ওরা তো জানে না যে ওদের আমি ঠিক খুঁজে বের করবই, আমার হাতের নাগালে কীভাবে আনতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এখন কী করবা বলো তো? আমারে ওদেরকে আমি খুঁজে বের করে নিয়ে আসবো। সবই তো শুনলাম, দেখো এই মুহূর্তে আমার তোমাকে বিয়ে করা সম্ভব না, আর বিয়ে করার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশনের দরকার যার কোনোটাই আমি নেই নাই। তো আমার একটু সময় দাও, তখন তোমার আমি বিয়ে করবো। আর এসব ফালতু পেন বাদ দাও, চলো আমরা একটু ঘুরি। আরে তুমি ঘোরার চিন্তা করতেছ? আমি বাঁচতেছি না আমার চালায় সে ঘোরার চিন্তা করতেছে। তুমি বুঝতেছ আমার অবস্থা কি হবে? তুমি তো কয়েকদিন পরে দেখবে আমি বাসার কাজের বুয়া হয়ে গেছি। আরে বললাম তো আমারে কিছুদিন সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। এসব ফালতু পেন বাদ দাও, আসো একটু ঘুরি, তারপর দেখি কি করা যায়, রাগ করো না, আসো। শোনো, তুমি কোনো চিন্তা করো না, তুমি তুমি মন খারাপও করো না। শোনো, দুই চার দিন বাড়িতে না গেলে পরে ঠিক আছে, তারা দেখবা এমনিতে তোমারে খুঁজতে খুঁজতে অস্ত রয়ে যাব, তারপরে তোমারে সুন্দর করে আর বকাবকি করবো না, তোমার মাইনা নিব। আর তুমি একটু কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? ভাবি বলেছে তার কথা মতো যদি আমরা না চলি সে আমাদেরকে একেবারেই বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু যেইভাবে কাজের উপর রাখে ওইভাবে যদি থাকতে থাকি না আমি আর আমি থাকবো না, আমি আর যাবো না বাড়িতে। আরে বাবা তোমার তো বুদ্ধি দিলাম, ঠিক আছে তুমি যাইতে যাইতেছো না সমস্যা নাই, আমরা দুই চার দিন ঘুরি বেড়াই, তারপরে দেখো বাসার থেকে মানুষজন অস্থির হয়ে গেছে, কারণ বাড়ির মেয়ে যখন বাইরে থাকে তখন কিন্তু বাড়ির মানুষের টেনশন অনেক বাইরে যায়, ঠিক আছে? তারপরে দেখবে তোমার মা আসবে না, হাতে ভাই ধরে নিয়ে যাবো, সমস্যা নেই, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে তাহলে। কি ব্যাপার, ঠিক কোন দিকে গেল ওরা? হ্যাঁ এতক্ষণে তো পাওয়ার কথা, অনেক তো খুঁজলাম, আর কত খুঁজবো? এক কাজ করি সামনের দিকে যাই, আর পার্কের পুরোটা খুঁজতে হবে ভেতরটা, কারণ একটু খুঁজলে হবে না, ওরা তো আমার চেয়েও সেনা চালাক। তাতে কি হয়েছে, আমিও তোমাদের থেকে কম না, তোমরা যদি চলো ডালে ডালে তো আমি চলবো পাতায় পাতায়। জানো তুমি যা বলো আর থাক, তোমার বুকে যখন মাথা রাখি আমার সত্যি খুব ভালো লাগে। দুই বনেগুলো কি শুরু করছো পার্কের মধ্যে? উল্টাপাল্টা কাজ শুরু করছো ছেলেদের নিয়ে। দাঁড়াও আগে ওইটাকে খুঁজে বের করি, তারপরে তোমার শিক্ষা দিতে দিবে। কিন্তু একটা সত্যি কথা কি জানো,
স্বাধীনতা চাই আমরা যেইভাবে চলতে অভ্যস্ত আমরা ঠিক ওইভাবেই চলতে চাই তুমি কি ভেবেছো আমরা তোমাদের হুকুমের দাসী হয়ে থাকব কখনোই না সেটা আমি বুঝবো হুকুমের দাসী হয়ে থাকবে নাকি আমার বাড়ির চাকরানি হয়ে থাকবে বুঝতে পেরেছি এইভাবে ছাড় দিলে তোমাদের চলবে না আজকে তোমাদের দুজনকে বাড়িতে নিয়ে যাই তোমার ভাইকে দিয়ে তোমাদের শাসন করাবো তারপরে কি হয় সেটা পরেরটা পরে দেখব চলো আমার সাথে আজকে তোমাদের কিভাবে শাস্তি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি তোমরা পার্কের ভেতরে এরকম উল্টা পাল্টা নোংরামি কাজ করবে আর সেটা আমি মুখ বুঝে সহ্য করব না কখনোই না চলো তোমার ভাইয়ের কাছে ছেড়ে দাও বলছি ভাবি ভালো হচ্ছে না যাক ভালো হয়েছে কয়েকদিন ধরে অনেক বিয়ার পেরা দিতেছিল আপটটা বিদায় হয়েছে অনেক ভালো হয়েছে চলো ভাবি রুবে 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 জি এই যে সবসময় তো ঘরের ভিতরে থাকো দুই বোন যে কি করে বেড়ায় সেটা কি খবর রাখো একবার আমি কিভাবে খবর রাখবো সব দায়িত্ব তো মা বাবা তোমার কাছে দিয়ে গেছে কারণ তুমি হইলা এইবারে রাজরানী বউ রাজরানী হয়ে লাভটা কি তোমার দুই বোন কি আমার কোনো কথা শুনে আমি যতই ওদের শাসন করার চেষ্টা করি না কেন ভালো করার চেষ্টা করি না কেন কিন্তু ওরা তোমার কোনো কথাই শুনে না আজকে কি করেছে জানো তুমি কি করেছে তোমার দুই বোন পার্কের ভেতর দুইটা ছেলের সাথে ছি 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 কি নোংরামি নাই করছিল এইটা যদি আমাদের আত্মীয়-স্বজন জানে এবং কি মার বাবা জানে তাহলে তাহলে আমাদের মান সম্মান কোথায় যাবে একটু বুঝতে পেরেছো তুমি উর্মি দিবা তোর ভাবি যে কথা বললে গেলি সত্যি কি হলো কথা কষ্ট কেন ইয়ে মানে করছো কেন যেটা সত্যি সেটা বলো হ্যাঁ ভাইয়া ভাবি যেটা বলেছে একদম সত্যি আমরা দুজনেই দুইটা ছেলেকে অনেক ভালোবাসি চুপ কর ভালোবাসার ভালো কথা এই জন্য কি পার্কে গিয়ে নোংরামি করতে হবে পরপুলিশের সাথে সি সি তোরা নাকি আমার বোন আমার তো লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে থাক হইছে ওদের সাথে এসব কথা বলে কোনো লাভ হবে না ওরা যদি বোঝার মানুষ হতো অনেক আগেই বুঝতে পারতো এত আর লেট হতো না তুমি বরং একটা কাজ করো এভাবে ওরা শুধরাবে না তুমি ওদের জন্য দুটো ছেলে দেখো আর ওদের বিয়ে দিয়ে দাও তুমি ঠিকই বলেছো ওদেরকে বিয়ে দিতে হবে ওদেরকে আর এই বাড়িতে রাখা যাবে না তুমি ব্যবস্থা করো ছেলে দেখে শোনো কোনো মানে মানে করলে চলবে না বাবা আর মা মেহমান বাড়ি গিয়েছে তারা আসুক তারা আসলে পরে তোমার ভাই এবং আমি তাদের সাথে কথা বলে তোমাদের বিয়েটা ঠিক করে দিব হ্যাঁ এবার যা ঘরে যা তোরা ঘরে যা বলতেছি বলতেছিলাম আমাদেরকে মাফ করে দাও দেখো আমরা আর কখনো এভাবে পরপুরুষের সাথে নোংরামি করব না এভাবে আমাদের পড়াশোনা বন্ধ করে দিয়ে আমাদের বিয়ে দিও না হ্যাঁ ভাইয়া তুমি আর ভাবি যা বলবে আমরা তাই মেনে চলব কিন্তু ভাইয়া আমাদের এইভাবে যদি বিয়ে দিয়ে দাও একটাবার চিন্তা করো আমাদের পড়াশোনাটার কি হবে বা মানে হ্যাঁ ভাইয়া বিয়ে দিও না ভাইয়া আমাদের সামনে পরীক্ষা পরীক্ষাটা দিতে দাও ভাবি ভাবি আমি বুঝতে পেরেছি ভাইয়া ভাইয়া এই বিষয়ে কিছুই বলবে না ভাবি তুমি আমাদের পড়াশোনাটা নষ্ট হতে দিও না অনুরোধ করছি ভাবি তুমি যা বলবে তাই হবে কথা দিলাম তুমি একটু ভাইয়ের বুঝো না তুমি বললে ভাই অবশ্যই শুনবে হ্যাঁ তুমি কি বুঝো ভাই ঠিক আছে থামো তোমরা এতদিন যা করেছো এবার আমার কাছে কথা দাও যে এরকম কোনো কিছুই করবে না আচ্ছা ঠিক আছে আমরা কথা দিতাছি আজকের পর থেকে আমরা কোনো খারাপ কাজ করব না তুমি যা বলবে যেভাবে বলবে আমরা সেভাবেই চলবো ঠিক আছে একদম ঠিক কথা এবার ঘরে যাও শোনো ওরা যাই বলুক ওদের পরীক্ষাটা এবার শেষ হোক তারপরে ভালো দুইটা ছেলে দেখে ওদের বিয়ে দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে পড়ছো সেভাবে করো যাক আমার কাজ আছে আমি গেলাম ঠিক আছে যাও তাড়াতাড়ি ফিরবা কিন্তু ঠিক আছে ঘরে যাও